আজ আপনাদের নিয়ে যাব আলুটিলার রহস্যময় সুরঙ্গে। এটি আলুটিলা গুহা নামেও পরিচিত। আলুটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এটি খাগড়াছড়ি জেলার 7 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। স্থানীয়রা একে মাতাই হাকর বা দেবতার গুহাও বলে থাকে। মজার বিষয় হচ্ছে আলুটিলা পাহাড় থেকে গোটা খাগড়াছড়ি শহর দেখা যায়। গুহার প্রবেশমুখ পাহাড়ের চূড়া থেকে 266টি সিঁড়ির নিচে অবস্থিত। দর্শনার্থীরা সিঁড়ি বেয়ে নামিনার উপভোগ করেন আশেপাশের প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গুহামুখের ব্যাস প্রায় 18 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহার একদিক থেকে ঢুকে অন্যদিক দিয়ে বের হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। তবে স্বল্প সময়ে যে রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করা যায় তা হৃদয়ে থাকে আজীবন। সুরঙ্গের ভেতর নিকষ কালো গাঢ় অন্ধকার, আর দুপাশে আলো আধারির খেলা। তলদেশ দিয়ে প্রবাহমান শীতল জলের ঝর্ণাধারা, পথ পিচ্ছিল ও কদমাক্ত। সত্যি গা ছমছম করা এক ভুতুড়ে পরিবেশ। সময় পেলেই ঘুরে আসুন উপমহাদেশের একমাত্র প্রাকৃতিক সুরঙ্গে। আশা করি ভালো লাগবে।